প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই অনেক ভালো আছো আশা করতেছি, এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো। তোমাদের লেখাপড়াটা আরেকটু সহজ প্লাস এটা করে দেবো আজকে। সেটা হচ্ছে, আমরা ম্যাথে মাত্র 363টি এমসিকিউ প্র্যাকটিস করব, যাকে আমি বলেছি 360 ডিগ্রি। অর্থাৎ এর মাধ্যমে সম্পূর্ণ বইটি এমনভাবে কভার করা হয়েছে, এটার বাইরে মূল বইয়ের কোনো কোশ্চেন আপনাকে করতে হবে না। নাম্বার 2, সকল বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার, বাজারে যতগুলো আছে সবগুলো বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বাস হচ্ছে না, তুমি গত বছরের আমার সাজেশনটা এবং তোমার বোর্ডের কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, তাহলে তুমি বুঝতে পারবে। এই প্রশ্নগুলোর বাইরে একটা এক্সট্রা কোশ্চেন করার প্রয়োজন নেই। আবার বলতেছি, কোনো এক্সট্রা কোশ্চেন করার প্রয়োজন নেই। 360টি এমসিকিউ তোমাকে কেউ দিতে পারবে না, আমি শিওর, কারণ ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু 500, 600, 700 করে এমসিকিউ প্রশ্নরা দেওয়া হয়, কিন্তু গত বছর শর্ট সিলেবাসের কারণে আমি 246টি দিয়েছিলাম, আর এই বছর 360টি, যেহেতু সম্পূর্ণ বই এবং 48টি সৃজনশীল প্রশ্ন, যেটার উত্তর সহ পিডিএফ ফাইল এমসিকিউ সবগুলো আমি দিয়ে দিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থী, তুমি জানো কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে? মেবি নট, হ্যাঁ, 613 জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়ে গেছে। এটা কি তোমার কাছে স্মল নাম্বার মনে হয়? একদমই না, 613 জন শিক্ষার্থী হিউজ নাম্বার। এতগুলো শিক্ষার্থী আমার উপরে ট্রাস্ট করে কিন্তু এখানে ভর্তি হয়েছে। তুমি হয়তো হওনি, তবে তুমি তখনই অবাক হবে যখন তুমি এক্সাম হলে যাবে আমার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পরে। এবং আমি 3 সেট কিন্তু এক্সাম নিব, ইতিমধ্যে 1 সেট এক্সাম নেওয়া হয়ে গেছে গতকাল, এবং আমরা সামনে আরও 2টো পরীক্ষা নেবো এমসিকিউর উপরে। জাস্ট এগুলো প্র্যাকটিস করো, আশা করছি তুমি খুব ভালো একটা রেসপন্স আমি পাবো এবং তুমিও পাবে পরীক্ষা হলে গিয়ে। তো চলো মুভিটি স্টার্ট করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা জানো আমার এই সাজেশনটি হচ্ছে 3-in-1। অর্থাৎ এখানে সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে, সকল টেস্ট পেপারের কোশ্চেন বিশ্লেষণ করা হয়েছে, সর্বোপরি আমাদের যে মূল বইটি আছে সেই বইটা কিন্তু অ্যানালাইজ করা হয়েছে খুব ভালো মতো করে। এই জন্য এই সাজেশনটির নাম দিয়েছি আমি 360 ডিগ্রি। এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্ন বুঝে বুঝে আমাকে অনুশীলন করতে হবে। আমি নিশ্চিত তোমাকে 25-30টি প্রশ্ন কমন বলতেছি, একেবারে লিখিত। কেন বললাম, তুমি গত বছরের সাজেশনটা দেখলে বুঝতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমার মধ্যেও কিছুটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। আমরা আজকে দেখব চতুর্থ অধ্যায় থেকে। ইতিমধ্যে চ্যাপ্টার 1-3 কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে দেখো, আমরা শেষ করেছিলাম গত ভিডিওতে 77 নাম্বার কোশ্চেন। আজকে আমরা দেখব হচ্ছে প্রথমে চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটি দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ 78, এই কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ এখানে 9-এর উপরে n দেওয়া আছে। এটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে 3² বাহিরে হচ্ছে কি না, বাহিরে হচ্ছে n। এখন এই nটাকে আমরা ভিতরে এনে 2টাকে বাহিরে নিলে আর এখানে 4কে ছোট করলে 2² অর্থাৎ a² - b² একটা সূত্র তখন চলে আসবে, তখন হবে 3n, মানে 3n+2 আর 3n-2 হচ্ছে দেখো 2। তাহলে প্লাস মাইনাস এবং মাইনাস যে দুটো আসবে সেটা আমরা বাদ দিয়ে দিব, অটোমেটিক আমাদের আনসারটা চলে আসবে হচ্ছে কত, 3n+ হচ্ছে 2। তোমরা এটা খাতায় নিজেরা করে প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমাকে শুধু এই এমসিকিউটা শিখতে হবে, এই নিয়মটা শেখার জন্য বলি, স্কোয়ার ভিতরে থাকলে বাহিরে নিতে পারবো, আবার বাহিরের থেকে ভিতরে আনতে পারবো। এতে করে সূত্রের প্রয়োজনে আমাদের মূল যে মানটা বের হবে, ভ্যালুটা বের হবে, সেটার কোনো পরিবর্তন হবে না। এখন কোন শর্তে a^0 = 1? আমরা জানি a≠0 এটা হলেই কিন্তু সম্ভব। এরপরে 80 নাম্বার যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, p-1+q-1 আবার হোল ইনভার্স হচ্ছে 2, এর সরল মান নিচের কোনটি? তোমরা অবশ্যই এটা মনে রাখতে হবে, p-1 = 1/p, p-2 = 1/p², p-3 = 1/3 = 1/p³, তাহলে p-n = 1/pn। এই ফর্মুলাটা বা এই নিয়মটা মনে রাখলে তুমি এই সম্পূর্ণ কোশ্চেনটি করতে পারবে। তাহলে আমাদের উত্তর চলে আসলো p² q² এবং p+q² দেখো প্রত্যেকটা কোশ্চেনের পাশে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক দেখো 81 এই কোশ্চেনটি। তাহলে প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা করে দিয়েছি মোট 360টি এমসিকিউ।
অবশ্যই টিচার ছাড়াও তুমি মনে হয় এটা প্র্যাকটিস করলে পারবে। তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেন এভাবে বিশ্লেষণ করে দিয়েছি, এবং এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেটা তোমরা এখন পাচ্ছ না। আমরা এখন পরের অধ্যায়ে চলে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে আসলাম হচ্ছে পঞ্চম অধ্যায়ে। দেখো, ইতিমধ্যে আমরা 115 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা দেখতে পেলাম না, কেন দিলাম না সেটা ইতিমধ্যে তোমাদের আমি বিশ্লেষণ করেছি। বলে কিছু কিছু অসৎ মানুষ আছেন যারা অন্যের কাজগুলো নিজের নামে বিক্রি প্লাস এটা করে দেন। তাহলে দেখো, আমরা এখন দেখতে পাচ্ছি 116 নাম্বার যে প্রশ্নটি, এখানে তুমি দেখতে পাচ্ছ রুট ওভার এই যে বর্গমূল, এই মানটা, এই বর্গমূলের এই মানটার পরে আসে প্লাস টু। এখন এই প্লাস টুটাকে যদি এই পাশে মাইনাস করে দেয়া হয় তাহলে তোমরা জানো মাইনাস ওয়ান আসবে, ঠিক এরকম একটা মান আসবে। তাহলে এই দিকে রুট ওভার মানে বর্গমূলের মান, এদিকে চলে আসলো কি মাইনাস ওয়ান। নিচে আমি একটা কথা লিখে দিয়েছি, দেখো কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমাদের উত্তরটা হবে কি ফাঁকা সেট। ঠিক সেমভাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পাশে ব্যাখ্যা করে দিয়েছি, তুমি চাইলে খুব ভালো মতো করে আনসার করতে পারবে, এবং অনুরূপ কিছু প্রশ্ন দিয়েছি যেন তুমি নিজেই আনসার করতে পারো। এইভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের বিশ্লেষণ আমি তোমাদের জন্য দিয়েছি। আমরা এবার পরের অধ্যায়টা দেখব সেটা কীভাবে বিশ্লেষণ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম ষষ্ঠ অধ্যায়। ইতিমধ্যে 125 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটা এখানে ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে উল্লেখ করা আছে তিনটা বাহু কিন্তু সমান, এবং তিনটা বাহুর মান হচ্ছে 4, এবং এডির মান কত দেখতে পাচ্ছ। তাহলে এইটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা এইটার সূত্রটা হবে রুট 3a বাই হচ্ছে 2। তাহলে এর পরিবর্তে এই 4টাকে বসিয়ে দাও এবং কাটাকাটি করো, দেখো মান চলে আসবে, আমরা বুঝতেই পারতেছি 2 রুট হচ্ছে 3। এইভাবে করে এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করা হয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ একজন টিচার ছাড়াও তুমি চাইলে একদিন বা দুই দিনের মধ্যে আমার এই 360 এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আমরা সপ্তম অধ্যায়ে। এখানে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, আমরা এটা সবাই জানি এটা হচ্ছে 5টি। সমকোণী ত্রিভুজের 70° কোণ অঙ্কনের ক্ষেত্রে নিম্নের কোণটি সঠিক, এটা আমরা জানি যেহেতু 70° কোণ তার মানে ভূমির মানটা অবশ্যই লম্বর চেয়ে কী হবে ছোট হবে। এরপর দেখতে পাচ্ছি ত্রিভুজের কয়টি অঙ্গ, আমরা জানি এটা হবে 6টি, তিনটি কোণ তিনটি বাহু নিতে পারো, তিনটি কোণ তিনটি বাহু। ত্রিভুজ আঁকতে লাগবে মোট তিনটে উপাত্ত লাগবে, সেই ক্ষেত্রে প্রয়োজন হবে দেখতে পাচ্ছ তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়, একটি কোণ একটি বাহু, তার মানে এখানে তিনটা উপাদান হয় নাই, এখানে দুটি উপাদান হয়েছে, লাস্টেরটা দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত একটা কোণ, এখানে তিনটি হয়েছে। ঠিক এইভাবে আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সপ্তম অধ্যায়ে। আমরা এখন অষ্টম অধ্যায়ে চলে যাব। অষ্টম অধ্যায়ে আমাদের অধ্যায়টা হচ্ছে কি বৃত্ত। বৃত্ত অধ্যায়ে দেখতে পাচ্ছ আমরা একটা এখানে বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এইখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ ও সি বি। এই সমকোণী ত্রিভুজে ও সির মানটা হচ্ছে কত, ও সি এইটার মানটা হচ্ছে 3, এবং সম্পূর্ণ এ থেকে বি এর মান হচ্ছে কত 8, তাহলে এইটার মান হবে 4, এইটার মানও হবে কিন্তু 4, তাহলে এইটার মান 3 আর এটার মান হচ্ছে 4। আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এইখানে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে 3² + 4² = 5² হবে, অর্থাৎ এই মানগুলো দিয়ে পাশে যে মানগুলো দেখতে পাচ্ছ এই তিনটা মান তোমরা মুখস্থ করে ফেলবে। বলে এই তিনটা মান দিয়ে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে অষ্টম অধ্যায়ে তোমরা এইভাবে করে প্রত্যেকটার পাশে ব্যাখ্যা আকারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে। আমরা অষ্টম অধ্যায়ের আরও কিছু কোশ্চেন দেখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম 192 নাম্বার কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছি আমাদের কোসেক থিটা এ বাই বি ট্যান থিটার মান কত। কোসেকটা আমরা সবাই মনে হয় কম বেশি জানি, কোসেকটা হবে সাইনের বিপরীত। সাইন খুব পরিচিত একটা সেন্টেন্স, সাগরের লবণ অতি, সাগরে লবণ অতি, তার মানে সাইন থিটা সমান লম্ব বাই হচ্ছে অতিবোস। লবণ অতি, লবণ বলতে আমরা লম্ব বুঝি, আর এখানে অতি বা অনেক বলতে আমরা অতিবোসকে বুঝি। তাহলে কোসেক হবে সাইনের বিপরীত, অতিবোস বাই হচ্ছে লম্ব। কোসেকের মান যদি অতিভুজের মান হচ্ছে কত, দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই সমকোণী ত্রিভুজে এইটার মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, এটার মান হচ্ছে এ।
এবং লম্ব এইটার মান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি বি। আমরা ইতিমধ্যে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার থেকে যদি আমরা লম্ব স্কোয়ারটা বিয়োগ করে দেই তাহলে আমাদের ভূমি স্কোয়ার বের হয়ে যাবে। তাহলে রুট ওভার আমরা বি স্কোয়ার থেকে, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এ, তাহলে স্কোয়ার মাইনাস আমরা বিয়োগ করে দিব হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। তাহলে ইতিমধ্যে আমরা কিন্তু এই নিচের মানটা পেয়ে গেলাম, ভূমির মানটা পেয়ে গেলাম। ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার প্রশ্ন করেছে ট্যান, ট্যান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব বাই হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে এখানে বি আর ভূমি আমি বের করলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার উত্তর চলে আসলো কোনটা, দেখতে পাচ্ছ ক নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের পাশে এভাবে করে সূত্র আকারে বিশ্লেষণ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দশম অধ্যায় দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্ন শুরু হলো 216 নম্বর প্রশ্ন দিয়ে। এখানে দেখতে পাচ্ছি একটি গাছের দৈর্ঘ্য একটি গাছের ছায়ার দৈর্ঘ্য। তাহলে গাছের দৈর্ঘ্য যেটাকে আমরা লম্ব হিসাবে কল্পনা করব আর ছায়ার দৈর্ঘ্য সেটাকে আমরা ভূমি হিসাবে কল্পনা করব। আমি পাশে কিন্তু বক্সে ঠিক এইভাবে করে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এই ব্যাখ্যাগুলো ভালোমতো জানলে যে কোনো প্রশ্নের উত্তরপত্র তোমরা করতে পারবে। তাহলে ট্যান হচ্ছে লম্ব বা হচ্ছে ভূমি, তাহলে 3x ভাগ হচ্ছে রুট 3x। তাহলে আমরা বুঝতে পারছি এখানে দেখতে পাচ্ছ একটা থ্রিকে, সিঙ্গেল একটা থ্রিকে যদি আমরা রুট থ্রি দিয়ে ভাগ করি তাহলে কি হবে, আর একটা রুট থ্রি বের হবে। কেন? কারণ একটা সিঙ্গেল থ্রিকে দুটি রুট থ্রি আকারে লেখা যায়। তাহলে ট্যান রুট থ্রি কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দূরত্ব এবং উচ্চতা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এই অধ্যায়ের 216 নম্বর MCQ। এভাবে করে প্রত্যেকটার ব্যাখ্যা আমি পাশেভাবে দিয়ে দিছি দেখতে পাচ্ছ। তাহলে প্রত্যেকটার পাশে কিন্তু ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। 11 নম্বর যে অধ্যায়টি আছে, 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। এখানে দেখতে পাচ্ছ এ বাই বি আর বি বাই সি দুটোর মানই হচ্ছে 2 বাই হচ্ছে 3। তাহলে এ অনুপাত সি এর মানটা কত? এ বাই বি এটা 2 বাই 3, বি বাই সি এটাও 2 বাই 3। তাহলে এ বাই বি আর বি বাই সি যদি আমরা গুণ করে দিই তাহলে দেখতে পাচ্ছি 3 3 6 9 আর 2 2 4, অর্থাৎ 4 অনুপাত কিন্তু 9 আমাদের চলে আসলো। পাশে আর একটা তুমি ব্যাখ্যা দেখ, প্রত্যেকটা প্রশ্নের ঠিক এইভাবে করে ব্যাখ্যা দিয়েছে তোমাদের জন্য যেন তোমরা খুব ভালো মতো করে বুঝতে পারো। প্রশ্ন যেভাবে দিক না কেন আমরা এই 360টির মাধ্যমে পুরো বইটা ঠিক এভাবে করে কভার করে দিয়েছে তোমাদের জন্য। তুমি অন্য কোথাও কিন্তু পাবে না, নিশ্চিত থাকো। তুমি দেখতে পারো, তুমি তো অনেক টিচারের কাছেই পড়েছো, অনেকের কাছে, অনেক কোচিং সেন্টারে গিয়েছো, তুমি দেখো তো এই কোশ্চেনগুলোর সাথে মিল পাও কি না। এবার প্রিয় শিক্ষার্থী চলে আসলাম 12 অধ্যায়ে, আমরা আসছি 265 নম্বর কোশ্চেনে, দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ। এখানে দেখতে পাচ্ছ এক্স প্রথম এক্স দ্বিতীয় এক্স, অর্থাৎ A1 এবং B1। এখানে A1 A2, B1 B2, C1 C2, অর্থাৎ এক্সের একটা X1 X2। এভাবে হিসাব করে দাও, এটাকে আমরা নিতে পারি এইভাবে করে। দেখো এখানে পাশে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, মানে এক্স এর সাথে যে যে সংখ্যাগুলো আছে, সংখ্যা না থাকলে 1 ধরবো, তাহলে 6 আর হচ্ছে কত? 12। তাহলে 6/12কে আমরা যদি কাটাকাটি করি তাহলে 1/2, অর্থাৎ হাফ হবে। সেমভাবে ওয়ার ক্ষেত্রে -8 আর হচ্ছে -16, এক্ষেত্রেও কিন্তু হাফ হলো। শেষেরটায় দেখতে পাচ্ছি 10/18, তাহলে 10/18 যেহেতু আসছে এটাকে যদি আমরা দেখো, এটাকে বলে ধ্রুবক পদ, মানে এক্স এবং ওয়াই নাই বা চলক নাই বলে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা C1 এর সাথে C2 প্রথমটায় হাফ হাফ মিলে গেলেও শেষেরটা কিন্তু হাফ আসেনি। তাহলে প্রথম দুটি এক্স আর ওয়াইয়ের সহগ মিলে গেলেও ধ্রুবপদের সহগটা কিন্তু মিলল না, সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে অসামঞ্জস এবং হচ্ছে অনির্ভরশীল, মানে দুইটাই কিন্তু নেগেটিভ আসছে। লাস্টেরটা মিলে নেই বলেই দুটো নেগেটিভ আসছে। ঠিক এইভাবে করে বাকি কোশ্চেনগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে পাশে ব্যাখ্যা আকারে। আমরা চলে আসলাম 13 অধ্যায় 276 নম্বর কোশ্চেন, এ বি সি ডি সমান্তর ধারা 4টি ক্রমিক পদ হলে, মানে পাশাপাশি পদ হলে নিচের কোনটি সঠিক হবে। আমরা এখানে পাশে ব্যাখ্যাটা লিখে দিয়েছি, সব সময় প্রথম পদ যোগ তৃতীয় পদ ভাগ হচ্ছে কত? 2, অর্থাৎ প্রথমটার 3 নম্বরটা, ধরো এ আর সি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বি পাবো, আবার বি এবং ডি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সি পাবো, এখানে সেটাই বলা হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমরা অ্যান্সার পাচ্ছি কোনটা? সি নাম্বারটা। ঠিক এভাবে করে প্রত্যেকটার ব্যাখ্যাটা তোমরা জেনে নিবে। আমরা চলে আসলাম 14 নম্বর অধ্যায়, অনুপাত সদৃশতা এবং হচ্ছে প্রতিসমতা। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি?
এখানে অনুরূপ আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, পাশে ব্যাখ্যাটা এভাবে লিখে দিয়েছি। যদি কোনো সরল রেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায়, সেক্ষেত্রে সরল রেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়। সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের তিনটা রেখায় কিন্তু প্রতিসাম্য রেখা হয়ে যায়। এইভাবে অনুরূপ আরও কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ তোমাদের জন্য দেয়া হয়েছে এই অধ্যায় থেকে। 307 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। 15 অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? এখানে উত্তর হবে 12টি। ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করবে? তাহলে উত্তর হবে হচ্ছে কিন্তু এখানে 12টি। এবং 316 নম্বর যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি এর বি কোণের মান 90 ডিগ্রি, এবি সমান হচ্ছে 12, বিসি এর মান হচ্ছে কত 5 সেন্টিমিটার, হলে এসি এর মান কত? একটা ত্রিভুজ অঙ্কন করলাম যেটা আমরা একটু আগে দেখে আসছি। এই ত্রিভুজের প্রশ্নে বলা হয়েছে ধরো এবির মান হচ্ছে কত 12, এটার মান হচ্ছে কত 12, এবং বিসির মান এইটা হচ্ছে 5, তাহলে এইটার মানটা কত হবে? আমি লিখে দিয়েছি দেখো 5, 12 এবং হচ্ছে 13, তাহলে আলটিমেটলি এটার উত্তর হবে কত 13। 5 স্কোয়ার + 12 স্কোয়ার = 13 স্কোয়ার। পরিমিত অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী এমসিকিউ এখানে ভুল করে থাকে। প্রথম কোশ্চেনটা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা এই সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবে, √3a/2, যেটা আমরা একটু আগে করে আসছি। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু পাশের এই ম্যাথটা করতে পারি। শুধু এর পরিবর্তে 4টাকে আমরা বসিয়ে দিব, অটোমেটিক কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, তাহলে ব্যাখ্যা দেখে দেখে তুমি নিজেই প্লাস এটা করতে পারবে। আমরা এবার পরের অধ্যায়ে চলে যাব, আমাদের লাস্ট অধ্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যান, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি? 3 দ্বারা বিভাজ্য, 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, এমনি করে 3 সপ্তাহে 21 পর্যন্ত আমরা চলে গেলাম। দেখতে পেলাম এখানে সংখ্যা হচ্ছে মোট 7টি, এদিকে 3টি কেটে দিলাম, এদিক থেকে 3টা কেটে দিলাম, তাহলে মাঝখানে আমাদের থাকে কত 12। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? আমরা দেখতে পাচ্ছি 12 হবে। এই দেখো নিচেরটা ব্যাখ্যা পাশে দেওয়া আছে, তাহলে ঠিক এভাবে করেই, যদি মাঝখানে কোনো সংখ্যা একটা বাকি না থাকে, দুটো বাকি থাকে, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, অর্থাৎ 18 এবং 20 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের পরের কোশ্চেনটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে টোটাল আমাদের প্রশ্ন হচ্ছে, দেখতেই পাচ্ছ টোটাল প্রশ্ন কিন্তু আমাদের কাছে এখন কত, 360টি প্রশ্ন আমাদের কাছে টোটাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনি যে বোর্ডের শিক্ষার্থী হন না কেন, এই 360টি এমসিকিউ থেকে 25 থেকে 30টি প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। সব অনেক ভালো থাকো, আর এই কোর্সটি কিনতে হলে অবশ্যই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তুমি নক করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো বিষয়ের সাজেশনের জন্য তুমি আমার ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্ট সেকশনটা চেক করতে পারো। এবং আমার কিন্তু একটা বিশাল FB পেজ আছে, বিশাল কেন বলতেছি, এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ। প্রাইভেটগুলো আমার শিক্ষার্থী প্রায় 36,000-এর মতো, তাহলে 36,000 শিক্ষার্থী এই গ্রুপটাতে জয়েন হয়েছে। তোমার কাছে কী মনে হচ্ছে, এটা কি 2-1 দিনে গ্রুপ তৈরি করার মতো অবস্থা? একদমই না, এটা হিউজ একটা নাম্বার। সবাই ট্রাস্ট করেই কিন্তু আমার এই গ্রুপটাতে জয়েন করেছে, এবং তারা কতটুকু বেনিফিটেড হচ্ছে তুমি সেই গ্রুপে জয়েন করলে ব্যাপারটা বুঝতে পারবে। লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখি, তুমি হয়তো খেয়াল করোনি। এখনই যাও, জয়েনে ক্লিক করো এবং ওয়েট করো আমি রেসপন্স না করা পর্যন্ত। দেখবে তোমাকে আমি জয়েন করে নিব, অবশ্যই নিব, এবং সেই গ্রুপটাতে জয়েন হলে তুমি বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে ইতিমধ্যে আমার গণিতে যে কোর্সটা চালু আছে সেটা জয়েন করতে পারো। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে আমার এই সম্পূর্ণ গণিত কোর্সটা সম্পূর্ণ তুমি করতে পারবে। 7টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের মূল অধ্যায়গুলো আমি সলিউশন করে দিচ্ছি, এবং 360টি MCQ আবার বলতেছি, এবং 48টি চিন্তাশীল প্রশ্নের মাধ্যমে আমরা পুরোটা কভার করতে পারি।